আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে, অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফডিআর নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিচ্ছে অল্প টাকায় বেশি মুনাফা। হ্যাঁ ফ্রেন্ডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হিসেবে কিন্তু অল্প টাকায় বেশি মুনাফা আপনাদেরকে প্রদান করছে। তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অর্থাৎ মুদারাবা বা টিম ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। ৫০,০০০ টাকা রাখলে কত টাকা পাচ্ছেন, ১০,০০০ রাখলে কত টাকা পাচ্ছেন, ১,০০,০০০ টাকা রাখলে মাসে কত টাকা, বছরে কত টাকা, ৬ মাসে কত টাকা, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখে নিই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আপনাদের কী কী ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পার্সেন্টেজটা আগে আপনাদেরকে দেখাই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনারা যদি ৫০,০০০ টাকা ১০,০০০ টাকা থেকে মিনিমাম ব্যালেন্স, যেখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ব্যালেন্স ইস টাকা ১০,০০০ অনলি, অর্থাৎ ১০,০০০ অনলি মিনিমাম ব্যালেন্স ১০,০০০ হতে হবে। ১০,০০০-এর নিচে কিন্তু হবে না, আপনারা ১০,০০০ থেকে কিন্তু এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে নিতে পারবেন। তো আপনারা যদি ১০,০০০ টাকা এক মাসের জন্য রাখেন, সেক্ষেত্রে আপনাদেরকে দিবে ৩.৫% মুনাফা, অর্থাৎ এক মাসের জন্য যদি ১০,০০০ টাকা রাখেন সেক্ষেত্রে ৩৫০ টাকা। তো যদি ৫০,০০০ টাকা রাখেন সেক্ষেত্রে আপনারা আরও বেশি পাবেন। আমি রেটটা দেখানোর পরে আপনাদেরকে রেটটা ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে আপনারা রেটটা বের করবেন, কত টাকা আপনাদের হচ্ছে সেটা আপনারা কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি। এরপরে যদি আপনি ধরুন ১,০০,০০০ টাকা যদি আপনি এক মাসের জন্য রাখেন ৩.৫০%, তিন মাসের জন্য রাখলে ৫.৬০% এমটিডিআর। এরপরে আপনারা যদি ৬ মাসের জন্য ১,০০,০০০ টাকা রাখেন সেক্ষেত্রে আপনারা পাবেন ৫.৬০%। ৫.৬০% মানে কত টাকা, ৩.৫০% মানে কত টাকা সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এরপরে যদি আপনি ১,০০,০০০ টাকা ১২ মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনারা ৫.৬০% আপ টু ১০ ক্রোর, অর্থাৎ ১০ কোটি পর্যন্ত হচ্ছে আপনার ৫.৬০%। এরপরে আপনারা যদি ১২ মাসের জন্য যদি ৫.৭৫% পাবেন, অর্থাৎ ১০ ক্রোর মানে ১০ কোটি টাকার উপরে, অর্থাৎ ১০ কোটি থেকে ১০ কোটি টাকার উপরে রাখলে আপনাদেরকে ৫.৭৫% করে মুনাফা দিবে। তো চলুন এখন দেখি যে রেটটা কীভাবে ক্যালকুলেশন, আপনারা আপনাদের মোবাইলে ক্যালকুলেশনটা কীভাবে বের করবেন। ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথমেই আপনারা আপনাদের ক্যালকুলেটরটা ওপেন করে নেবেন, যে এখানে ক্যালকুলেটরটা আমি ওপেন করে নিলাম। ক্যালকুলেটরটা ওপেন করার পরে আপনারা এখানে যদি ৫০,০০০ টাকা রাখতে চান সেক্ষেত্রে ৫০,০০০, যদি ১,০০,০০০ টাকা রাখতে চান সেক্ষেত্রে ১,০০,০০০ টাকা, আমি ১,০০,০০০ টাকাটা দিয়ে দেখাচ্ছি, ১,২,৩,৪,৫ যে ১,০০,০০০ টাকা দিলাম, ১,০০,০০০ টাকার অ্যামাউন্ট অর্থাৎ আপনারা যত টাকায় কিন্তু রাখবেন ওই টাকাটা এখানে তুলবেন। তোলার পরে এখানে আপনারা কী করবেন, ইনটু দিবেন, ইনটু দিয়ে আপনারা কী করবেন, ওই যে ১,০০,০০০ টাকা যদি তিন মাসের জন্য হয় সেক্ষেত্রে বলছে কি ৫.৬০%, ঠিক না, অথবা ৩.৬০%, আপনারা যত মাসের জন্য রাখবেন তত মাসের হিসাবটা করে নেবে। তো আমরা আরেকটু ব্যাকে গিয়ে দেখে আসি, যে এখানে দেখতে পাচ্ছেন তিন মাসের জন্য হচ্ছে আপনার ৫.৬০%। তো আমরা এখানে ৫.৬০%টা দিব, ৫.৬০, এরপরে আপনারা এখানে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। এই যে পার্সেন্ট দিলে আপনাদের দেখুন এটা কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে ৫,৬০০ টাকা। ৫,৬০০ টাকা আপনারা পাচ্ছেন হলো ৫,৬০০ টাকা আপনারা পাবেন এক বছরের জন্য, এক বছরের জন্য। তো সেটাকে ৬ মাসে কত টাকা আসে সেটা কিভাবে বের করবেন, এক মাসে কত টাকা দেখুন এই যে, তো এটাকে আপনারা কী করবেন, ইনটু ১২ দিয়ে ভাগ দিবেন, ইনটু ১২ দিয়ে ভাগ দিলে, সরি ইনটু না, ১২ দিয়ে আপনারা ভাগ দেবেন, ভাগ ১২ দিলাম, ১২ দিলাম, দেখুন এখানে আসছে যে আপনার ৪৬৬ টাকা করে লাখে প্রতি মাসে আপনাদেরকে দিবে, লাখে ৪৬৬ করে। তো এরপর আপনারা ৬ মাসের জন্য কত টাকা পাবেন, যদি ৬ মাসের সেক্ষেত্রে আপনারা ইনটু ৬,
ছয় মাসে আপনারা দেখুন পাবেন হচ্ছে 2,800 টাকা। আপনারা যদি 1,00,000 টাকা ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 2,800 টাকা। এটা কিন্তু শরিয়া ভিত্তিক, শরিয়া মোতাবেক ব্যাংক, সেজন্য এই রেটটাই কিন্তু এটা হচ্ছে শরিয়া বোর্ড অনুযায়ী এটাকে সম্ভাব্য এবং এটাই হচ্ছে শরিয়া বোর্ডের নিয়ম অনুযায়ী আপনাদেরকে প্রদান করবে। কারণ এটা কিন্তু এখানে কিন্তু সুদের কোনো কারবার নেই, যেহেতু এটা শরিয়া ভিত্তিক ব্যাংক, শরিয়া বোর্ড অনুযায়ী পরিচালিত হয়ে থাকে ইসলামী ব্যাংকিং। তো আপনারা পাবেন 1,00,000 টাকা ছয় মাসে, পাবেন 2,800 টাকা। তো 2,800 টাকা হচ্ছে আপনারা পাবেন ছয় মাসে, 12 মাসে পাবেন আপনারা 2,800 টাকা প্লাস আবার যদি 2,800 দেন তো সেক্ষেত্রে 5,600 টাকা আপনারা বছরে পাবেন। বাৎসরিক আপনাদেরকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রদান করবে 1,00,000 টাকায় 5,600 টাকা। তো এটাই হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট। তো ফিক্সড ডিপোজিট করার জন্য আপনাদের যদি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে দেখাই দিয়ে, যে আপনাদেরকে ডকুমেন্টস কী কী লাগবে সেটা আপনাদেরকে একটু দেখাই, একটু ওয়েট করুন। ডকুমেন্টস যেগুলো লাগবে, পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনাদের 2 কপি পাসপোর্ট, 2 কপিস অফ ফটোগ্রাফ অফ এভলি সিগনেচার মাস্ট বি অ্যাটেন্ডেস বাই ইন্ট্রোডিউসার নমিনি অ্যান্ড আইডি। অর্থাৎ আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি পিছনে স্বাক্ষর করা লাগবে। এরপর হচ্ছে টু ফিল আপ অ্যাকাউন্ট ওপেনিং ফ্রম কারেন্টলি মাস্ট বি ইন্ট্রোডাক্ট বাই ইন্ট্রোডিউসার, ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, সিগনেচার অ্যান্ড 1 কপি ফটোগ্রাফ অফ এইচ নমিনি, নমিনির 1 কপি সিগনেচার দিয়ে 1 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। তাও তো এগুলো হচ্ছে মোটামুটি 2 কপি আপনার ছবি, 1 কপি নমিনির ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি এবং নমিনির 1 কপি ছবি, নমিনির আইডি কার্ডের ফটোকপি, নমিনির আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি দিলেই চলবে। তো এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফডিআর রেট।